আমি এই গ্রামের প্রাইমারি স্কুল শিক্ষক, প্রতিটি হোটেলের ছাত্র ছাত্রীদের প্রথম দর্শক। তাই তো বিদ্যুৎজনেরা বলে গেছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই শিক্ষাই আগামী দিনে মানুষকে সঠিক পথ দেখাবে। হে প্রিয় গ্রামবাসীগণ, আমি আপনাদের কথা দিচ্ছি, যারা আমাদের ভোটে নির্বাচিত হয়ে আমাদেরকে গ্রাস করতে চাইছে তাদের আমরা কোনো দিনও ক্ষমা করব না। আমরা চাই নিপীড়িত নির্যাতিত মানুষেরা সমাজে বলুক, আমরাও মানুষের মতো প্রকৃত মানুষ হয়ে থাকতে চাই। হে গ্রামবাসীগণ, আমি এই স্কুল মাস্টার আপনাদের সবার আগে অত্যন্ত প্রহরীর মতো সদা দৃষ্টিতে দাঁড়িয়ে থাকব। যারা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে তাদের আমরা কোনোদিনও ক্ষমা করব না। প্রয়োজনে রক্ত দেব, তবু এই শক্ত মাটি ওই সব সাধারণ মানুষকে আমরা ছেড়ে দেব না। মারো না কেন, তবুও তবুও আমি চিৎকার করে একটা কথাই বলবো, আমাকে কোন করে মেরে দিল সত্যকে তোমরা কোনোদিনও শেষ করে দিতে পারবে না। সত্য ছিল, সত্য আছে, সত্য থাকবে। সত্য মেব জয়তে, সত্য মেব জয়তে, সত্য মেব। কালিকাং দক্ষিণাং দিব্যং মুণ্ডমালা বিভূষিতং সদ্যশ্চিন্ন শীল খর্গমামর্দভ পরমজং মহামেঘবুধং সামং তথা চৈব দিগম্বরীং কণ্ঠক সপ্তমণ্ডালী ফলদুদ্ধীর চর্চিতং কর্ণপসাদং সদানীত সমযুগ্ম ভয়ানাকং ঘোরদস্তং করালক্ষং হিরণ্যক ভয়োধরং সাবনং অসংঘাতৈ হীত কঞ্চিং হর্ষমৌখীং শ্রীপদয় করদত্ত ধারা বিস্ফুরিতান্নাং ঘোরলাভং মহারুদ্রীং সত্যি মিথ্যে আমি বুঝি না, আমি পূর্ণব্রত রায়। এই পলাশপুর গ্রামে আমি যেমন মাথা উঁচু করে আছি আগামী দিনেও তাই থাকবো। আমার সামনে যারা প্রতিবাদ নিয়ে মাথা তোলার চেষ্টা করবে তাদের কাউকে আমি ছেড়ে দেব না। এই পলাশপুর গ্রামের একমাত্র কর্তা আমি, বাকি সব কর্ম। তাই আমার ইচ্ছে অনুযায়ী সবাইকে শুধু কর্মই করে যেতে হবে। তাই তো আমি বলি কর্মই জীবন। সেই জীবনে জাগরণের জোয়ার আনতে পেরেছি বলেই জনগণের চোখে আজ আমি দাদা কর্ণ। হ্যাঁ ধর্মান্তরী ধর্মে মহান ধর্মিনী, আমার সেই ধার্মিকতা দিয়ে আজকে ধর্মটাকে আমি খুব শক্ত করে ধরে রেখেছি। তাই তো মানুষ আজ আমার সময় ধন্য ধন্য করছে, একথাও বলছে। মানুষের আড়ালে আমি নাকি সেই দানবীর হরিশ্চন্দ্র। শুনতে ভালো লাগে, শুনতে বেশ ভালো লাগে, তবে সবটা নয়, ওই দানবীর শব্দটা। দানবীর হতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সব কিছু দান করে হরিশ্চন্দ্রের মতো শ্মশানের ডোম সাজার কোনো ইচ্ছাই আমার নেই। বোঝাতে পারলাম, আমি পঞ্চায়েত প্রধান পূর্ণব্রত রায়, রায় বংশের এক উজ্জ্বল নক্ষত্র, পূর্ণের সংসার আমার, আমার যোগ্য সহধর্মিনী শান্তিলতা সংসারে শান্তি কামনায় শান্তির জল ছড়াচ্ছে।
বাপের শান্তি কি? শান্তির এই সংসারের অশান্তির পা রাখেন? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি বাপের আধার সরে গিয়ে শান্তির সংসারে নেমে এসেছে পূর্ণের আলোয় ভরা সুখের সোনালী সকাল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, ভালো হওয়ার মন্ত্র আমার করে জলের মতো মুখস্থ। এখন এই মুখে মন্ত্রোচ্চারণ করব আর মনে মনে শত্রুরে করে মুন্ডু পাপ করব। অশান্তি আমি তুমি আমার শান্তির সংসারে একটা জীবন্ত অশান্তি বুঝতে পারলাম, তবু তোমাকে আমি কিছু বলতে পারি না, কারণ তুমি আমি করো না, ওটা আমার পছন্দ নয়। তাই কি বলতে এসেছো সেটা এবার বলো। ভয়কে জয় করো। দায়িত্ব পালন করতে হবে। শোনো, তোমাকে দায়িত্ব পালন করতে হবে। সর্বনাশের দায়িত্ব এতদিন যা করে এসেছো সেটা ফালতু, আর সেই দায়িত্বই আমার কানে কানে বলে দিয়েছে দয়ার দান যারা নিতে জানে না তাদের দান করে দাতা কর্ণ সাজার কোনো মানেই হয় না। তাই আমি ঠিক করলাম এতদিন আমি যাদের দান করে এসেছি এবার তাদের আমি আমার দাসত্বের খাতায় নাম লেখাবো। অসম্ভব, তুমি জানো কেন কি বলছো? তুমি না জানো আমি ভালো তো জানি ওই পরমেশ্বর চ্যাটার্জি এখন পাগল। পাগল আমাকে দিয়ে বলাচ্ছে চেতনা চাবিকাঠি দিয়ে বিবেকের দরজা খুলে বেরিয়েছে যে সত্যের সংবিধান, সেই সংবিধান বলছে আজকে সমাজে শান্তি শব্দটা মৃত, বিশ্বাস কথাটা মিথ্যা, শান্তি মারা গেছে, বিশ্বাস হারিয়ে গেছে, মানবিকতার মান হারণের কঙ্কাল, মূল্যবোধ মুখ ফুটে পড়েছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে হিংসার বিষ, বিষাক্ত বাতাসে আজ বারুদের গন্ধ দম বন্ধ হয়ে আসছে, তাই তো মানুষ খুঁজে বেড়াচ্ছে বিশ্বাসের অক্সিজেন পাবে না। হাজার চেষ্টা করে মানুষ আর বিশ্বাসকে খুঁজে পাবে না, কারণ বিশ্বাসে বিষ ঢেলেছে সবার প্রিয় পঞ্চায়েত প্রধান ওই পূর্ণ প্রতরায়। আমি দেখেছি ওই পূর্ণ প্রতরায় পূর্ণ সঞ্চালের আশায় এক চুরি করা চরিত্রের উপর দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে বলছি চোর চোর চোর, মানুষ চোরকে বাদ দিয়ে আমাকে বলেছে, আমাকে বলছে পাগল। আমি দু হাত জোড় করে কাতর করতে বলছি বিশ্বাস করুন আমি পাগল নই, পাগল নই। ওই পূর্ণ প্রতরায় পূর্ণ লাভের আশায় আমাকে পাগল বানিয়েছে, কেউ বিশ্বাস করেনি আমার কথা। সবাই বলছে পাগলের প্রলাপ না, এটাই সত্যি আমি পাগল নই, পাগল নই। আমি যদি পাগল হই তাহলে এই পৃথিবীর সবাই পাগল, আর এই পৃথিবীটা একটা পাগলা কারণ, পাগলা কারণ, পাগলা কারণ, পাগলা কারণ।
পাগলা যাব ভালো মনে করিয়েছে মাই সত্যি এই ইম্পর্টেন্ট কথাটা একবার আমার মাথায় আসেনি অথচ পরমেশ্বর চ্যাটার্জি তার থাকার জায়গাটা নিজেই বেছে নিয়েছে পাগলা গারো খুব ভালো জায়গা সেখানে থাকলে তার শরীর মন দুটোই ভালো থাকবে আমিও খুব ভালো থাকবো বুঝতে পারলাম বুঝলো না বলছি পঞ্চায়েত ভোটের আগে পরমেশ্বর চ্যাটার্জিকে এখানে রাখাটা ঠিক হবে না তাতে জনজাগরণটা থমকে যাবে জনগণ কিন্তু আপনার বিরুদ্ধে মুখ খুলছে দাদা খুলছে খোলা মুখ কি করে বন্ধ করতে হয় সেটা আমি ভালো করে জানি আমি বন্ধক্রত শুধু সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাকে এগিয়ে যেতে হবে আর আমার সেই এগিয়ে যাওয়ার পথে ওই পরমেশ্বর চ্যাটার্জি একটা মস্ত বড় বাধা ওর মুখ থেকে আসল কথাটা বেরিয়ে আসার আগে ওকে পাগলা গারদে ঢুকিয়ে দিয়ে তবেই আমি প্রচারে পা রাখবো বোঝাতে পারলাম তাহলে যাও হ্যাঁ করে দেখছো কি যাও হরিমোহন বলে কাজে লেগে যাও আমার কথা একটা বাধা আছে দাদা আমার কি বাধা হ্যাঁ দাদা বাধাটা আর কেউ নয় ওই পরমেশ্বর চ্যাটার্জির মেয়ে প্রতিমা মেয়ে তো নয় একেবারে সাক্ষাৎ মা মনসা ভগবান মন্ত্র তো আমি শিখে নিয়েছি দাদা কিন্তু ওই মনসাকে পোষ মানানোর মন্ত্র আমি এখনো শিখিনি দাদা দাদা তোমার মতো দায়িত্ব জ্ঞানহীন নয় কখন কোন কাজটা আমাকে করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি কি যেন নাম বললে মেয়েটার প্রতিমা কোন রূপের প্রতিমা কোন রূপের প্রতিমা 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 এবার বিসর্জন হবে বোধনের আগে কি বিসর্জন হয় দাদা ভালো হরি আগে দাদা আপনি যাকে বিসর্জনের আয়োজন করছেন আপনার ছেলে পবিত্র তার বোধনের আয়োজন করছে সঙ্গে আসতে ওই সতীর কৃষ্টি শান্তি দাদাও আছে তাই বলছি দাদা বোধনের আগে কি বিসর্জন হয় কি হয় আর কি হয় না সেটা ঠিক করবো আমি কারণ এখানে আমি একমাত্র কর্তা বাকি সব কর্ম তাই কর্মের সাথে ধর্মকে মিলিয়ে দিয়ে আমি যেমন আছি তেমন থাকবো থাকবে না শুধু ওই পবিত্র কাদা ফাটা রিক্সা একদম আমার নেই তাই কালই পবিত্রকে আমি কলকাতায় পাঠিয়ে দেব নিয়ে আসবো আমার মেয়ে বন্নিকে সেই হবে আমার একমাত্র বোনের চাল আর পবিত্র তাই তুমি বসতে বললে বসছে উঠতে বললে উঠছে যেমন দাস ক্ষত্রিয়কে দিয়া থাকো তার মনে মনিবের কথাই উঠে আর বসে শান্তি শান্তি তার জন্য পবিত্রকে আমি শিখিয়েছি পরিবর্তনের ভাষা যে ভাষা বলছে পরিবর্তন হোক মানুষের মনে বদল হোক বিবেকের সেই পরিবর্তনের পথে পা দিয়ে আমার পবিত্র আজ প্রতিবাদ করছে অন্যায়ের প্রতিবাদ ভালো করছে খুব ভালো করছে কিন্তু তুমি কি জানো প্রতিবাদ এবং মাথা দাবে আর সেই পথে পা দিয়ে পবিত্র এমন ভাবে মুখ টুকরা করবে যে সারা জীবন সে মাথা তুলে চলতে পারবে না আপনার পবিত্র বলো হরি পবিত্র কি বলে বেড়াচ্ছে পবিত্র কি বলে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায় সেটাই আমাকে বলো পবিত্র পবিত্র এই পাড়ায় পাড়ায় একটা কথাই বলে বেড়াচ্ছে পারি বলা কথাটি বলিও না একবার না পারিলে দেখো সত্যটা বলো হরি হরিবল 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 বল 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 যত খুশি হরিবল বল
আরে আসল বলটা তো আমি পণ্ডমব্রত রায়। নিজের পূর্ণ বলে পদ থেকে উঠে এসে পঞ্চায়েত চেয়ারে বসেছি, এটা আমার অহংকার, এটা আমার গর্ব। শান্তি শান্তি সংসারে যে অশান্তির আগুন তুমি জ্বালাতে চাইছো, সেই আগুন শুধু আমার গায়ে লাগবে না, সেই আগুনে তুমিও পুড়ে মরবে। মনে রেখো, বাপদার বাপকে ছাড়ে না। ভয় দেখাচ্ছ? আমি পূর্ণব্রত রায়, পরাজয় শব্দটা এখনো আমার সঙ্গে কোনো পরিচয় করেনি। তুমি সেই পরিচয়টাই করাতে চাইছো, তাই পবিত্রকে প্রতিবাদী তৈরি করে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছ। কোনো লাভ হবে না, ভুলে যাও না, তুমি পবিত্র মা হলেও আমি পবিত্র জন্মদাতা, তার শিরায় উপশিরায় প্রবাহিত হচ্ছে আমার রক্ত। শান্তি কতটা মানুষ করেছ আর কতটা সে অমানুষ তৈরি হবে সেটা তো বলবে আগামী ভবিষ্যৎ। যদিও ভবিষ্যৎ নিয়ে ভাববার সময় এখন আমার নেই, কারণ আমার সামনে এখন বর্তমান, আর সেই বর্তমানের শক্ত ভিতরের উপর দাঁড়িয়ে আছে মানে আগুন। আগুন, ওই আগুনটাই আমার দরকার। বন্ধু আমার একমাত্রকে তুমি পথে আনতে পারলেও বন্ধুকে তুমি বধ করতে পারবে না, কারণ শহরের শিক্ষায় শিক্ষিত বন্ধু আজ আমার অহংকার। আমার সেই অহংকার আজ বাড়ি আসছে, বন্ধু বাড়ি এলেই আমি এগিয়ে যাব, বন্ধু হবে আমার বিজয় লাভের শান্তি। নতুন মন্ত্র শিক্ষা দেব, যে মন্ত্রে বন্ধু জল জল করে জ্বলবে, তোমার মতো মায়ের মমতা তাকে স্পর্শ করতে পারবে না, পবিত্র প্রতিবাদকে পথে বসে সে এগিয়ে যাবে বিজয় নির্বেশে, যার সামনে মাথা নোয়াবে ওই প্রতিবাদে নেই প্রতিবাদ। বোঝাতেন পারলাম? পবিত্র আর প্রতিমা একে অপরের পরিপূরক, আমি আমার পবিত্রকে ওই প্রতিমার সঙ্গে বিয়ে দেব ঠিক করেছি, সেইটা ওই মানুষটা মেনে নিতে পারছে না, তাই বন্ধুকে নিয়ে এসে পবিত্রকে আর প্রতিমাকে আলাদা করতে চাইছে। কিন্তু না, আমি তো হতে দেবো না, প্রয়োজনে পবিত্রকে আমি প্রতিমাদের পথ থেকে ফিরিয়ে আনব। পবিত্র নিশ্চয়ই আমার কথা শুনবে, কারণ আমি ওর মা। ওই তো বলে পৃথিবীতে সব কিছুর বিকল্প থাকলেও মায়ের কোনো বিকল্প নেই, কারণ আমি পবিত্রের মা। পিতুর বধিকা মাতা গর্ভ ধারণ পোষণা অতো হি কৃষ্ণলোকেশো নাস্তি মাতৃ সমাগম। ছোট্ট একটা শব্দ ডাকলেই হয়ে যায় জব্দ, একটাই অক্ষর মমতার স্বাক্ষর, সেই তো আমার মা, আমার জীবনে সেই মায়ের মূল্য যে অনেক। পবিত্র তুই মায়ের মমতার আঁচল আর গায়ের মাটিকে একসাথে বেঁধে তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আমি শুরু করেছি আমার জীবনের পথ চলা। চলার পথ কি বড় কঠিন বাবা, যে মা আমাকে রাখতেই হবে মা। পবিত্র
প্রতিবাদী এই মনটাকে যেন কিছুতেই বসে আনতে পারি না। আমি নিশ্চয়ই পারবো, আমাকে যে পড়তেই হবে মা, আমাকে পড়তেই হবে। অন্যায়ের কাছে আমি কিছুতেই মাথা নত করবো না, দুঃখকে আমি কোনোদিনও ভয় করবো না, বরং দুঃখের পশনা মাথায় নিয়ে আমি গ্রাম বাংলার পথে পথে ঘুরবো আর চিৎকার করে বলবো, শোনো শোনো তোমরা, আমি 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 দুঃখকে জয় করেছি, আমি দুঃখকে জয় করেছি, আমি যন্ত্রণার জঞ্জাল থেকে কুড়িয়ে এনেছি। আমার জীবনের মানে পবিত্র সুখ দুঃখ জানি না, পাপ পুণ্য বুঝি না, আমি আমি জানি শুধু তোমাকে, তুমি যে মা, আমার মা, আর সেই মায়ের পায়ের নিচেই যে আছে সন্তানের সুখের স্বর্গ মাগ, আমার সুখের স্বর্গ, তাই তো সেই মায়ের পায়ে প্রণাম জানি আমি বলি, জননি জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। পবিত্র এখন আমার জীবনটাকে নষ্ট করতে চাইছে, কিন্তু আমি তা হতে দেব না, আমি আগুন, সে আগুনে জ্বলসে যাবে গোটা দুনিয়া, দুনিয়া মে মনে হচ্ছে ইংরেজিটা ভালোই জানে, জানবেই তো, হাতে করির আগেই যে গ্যালেন ভাড়ার ভরে গেছে, যে ভাড়ারে জমা পড়েছে ইংরেজি শব্দ, যে শব্দের কাছে জব্দ হয়ে পুরনো বাবা আজ আধুনিক দেয়, রবীন্দ্রনাথের সহজ পাঠের পাঠক আজ আর নেই, বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আজ বর্ণহীন। আর তোমরা তোমাদের আধুনিকতার জিন, চোখে তোমাদের আজকের শিক্ষা রঙিন চশমা, যে চশমার ভেতর দিয়ে তোমরা আজকের সমাজটাকে রঙিন দেখছো, অথচ অথচ এই গ্রামের মাটির গন্ধ গায়ে মেখে কখনোই তোমরা এই গ্রামের মাটি আর মানুষকে ভালোবাসতে পারবে না, অথচ এই গ্রাম আছে একটা বি যার নীল নীল কাঁপা কাঁপা জলে কি প্রশান্তির ছায়া, এখানে লুকিয়ে লুকিয়ে পদ্মরা ফোটে, থাকে 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 ঘিরে শ্যামলা শালুকের দল, মাঝ গ্রামে রয়েছে জসিমুদ্দিনের সেই নকশি কাঁথার মাঠ, মাঠের এপারে বসে রবীন্দ্রনাথ, ওপারে নজরুল, গ্রাম আছে বলেই তো জীবনানন্দ দাসের উপচি বাংলার আজও এত রূপ, রূপ আমি বলব, আমি তো এখন
আমার কাজ হারন ধন খুঁজে বার করা, তাই আমি হারা ধন। নামের সাথে কাজের ধুম নেই, কিন্তু স্যার এখানে তো কারো কিচ্ছু হারায়নি। হারিয়েছে, হারিয়েছে বহু মূল্যবান জিনিস হারিয়েছে। হারিয়েছে মাননীয় পঞ্চায়েত প্রধান পুণ্যব্রত রায়ের মান, আর সেই মানটাকে চুরি করেছে ওই লোক, তাই তার মানটাকে ফিরিয়ে দেওয়া আমার একমাত্র কাজ। ওটা কাজ নয় অকাজ, মানে মানেটা খুব সোজা, যার মান আর হুঁশ কোনোটাই নেই সে আপনার কাছে মাননীয় হলেও আমি তাকে মানুষ বলে ভাবি না। যত বড় মুখ নয় তত বড় কথা, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার বাবাকে অপমান করছো। তোমার বাবা পুণ্যব্রত রায়? এ পাগলা, সেনা পাগল, যার নিজেরই মাথা ঠিক নেই সে আরেকজনকে বলছে পাগল। কিন্তু কিন্তু আমি তো পাগল নই স্যার। তুমি কি? আমি আমি শিক্ষার ফেরিওয়ালা, শিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আর চিৎকার করে বলি আমি শিক্ষার ফেরিওয়ালা এসেছি। তোমাদের নামে তোমরা কেউ শিক্ষা নেবে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, তোমরা আমাকে সময় দেবে আমি তোমাদের শিক্ষা দেব। দেবে না, দেবে না, দেবে না, এই লোকটা কিছুতেই আমাকে শান্তিতে থাকতে দেবে না। লোকটা আসলে হার বজ্জাত, ওর বজ্জাতই আমি খুঁচিয়ে দেব। কথায় বলো না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে। অফিসার, আমিও কিছু বল, আমি শুধু আমার হাতে লাঠির খেলা দেখাবো, এমন মার মারবো যে ওর পাগলামিটা চিরদিনের জন্য ভালো হয়ে যাবে। সত্যি সত্যি বলছেন আমি ভালো হয়ে যাব? তাহলে তাহলে স্যার দিন না, দিন না, আমাকে ভালো করে দিন না, আমি ভালো হয়ে গেলাম। এই সমাজের বাজারে একটা দারুণ দোকান করব, যে দোকানে পাওয়া যাবে 1 টাকা কিলো শান্তি, আটানা কাপ ভালোবাসা, সিগারেটের প্যাকেটের মতো বিদ্যাচার প্যাকেট। রুল আগে নিয়ে থাকার সময় শেষ হয়েছে অফিসার, এখন আপনার খেলা আপনি শুরু করুন। একটু অসুবিধা আছে বোধ হয়। অসুবিধা? অসুবিধাই তো, এই অসুবিধাটাই আজ এখানকার উন্নয়নের প্রধান বাধা। স্যার অবশ্য সেই বাধা সরিয়ে এখানকার উন্নয়নে নতুন জোয়ার আনার চেষ্টা করছে। ভুল করছেন, ওটা উন্নয়ন নয় অবনতি। উন্নয়নকে নিজের স্বার্থের সিন্ধুকে বন্দি করে রেখে পূর্ণবত রায় এখানে অবনতি বীজ বপন করছে। তার মানে তুমি? বার্ধক্যের বেড়াজালে আজ আমি বন্দি, জীবন জংশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজও আমি অপেক্ষা করে যাচ্ছি সেই সুখের মেল ট্রেনে। ট্রেন আসেনি, এসেছে অন্ধকার, আর যে অন্ধকারের মাঝে দাঁড়িয়ে চিৎকার করে আমি একটা কথাই বলছি। কে বলছো? এল আই জি এইচ টি, লাইট। লাইট মানে আলো, 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 আলো নয় কালো, কালো। এই লোকটা একটা সাংঘাতিক কালো মনের মানুষ, ও কখনো কারো ভালো চায় না। অথচ স্যার ওনাকে ভালো করার জন্য কি না করেছে। আমি আমি ওনার জন্য কলকাতা থেকে ওষুধ পর্যন্ত এনে দিয়েছি। আপনি? ম্যানেজার, আমি আপনার বাবার ম্যানেজার, নাম মোহনলাল মজুমদার। তবে নবাব সিরাজদৌলার বিশ্বস্ত সেনাপতি মোহনলাল আমি নই, আমি পঞ্চায়েত প্রধান পুণ্যব্রত রায় বিশ্বাস বাজার ম্যানেজার মোহনলাল। ম্যানেজ করাটাই আমার একমাত্র কাজ, আর সেই কাজেই আমি ওনাকে সাহায্য করি। তবু কাজ থেমে থাকে? থেমে তো থাকবেই, কারণ কাজের পথে আজ অনেক বাধা। একদিকে পাগল পরমেশ্বর চ্যাটার্জি, আর অন্যদিকে তার মেয়ে প্রতিমা। প্রতিমা, 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 ড্যাডের মুখ থেকে নামটা আমি অনেকবার শুনেছি। ওই মেয়েটাই নাকি দাদার মাথাটা চিবিয়ে খাচ্ছে, ওই মেয়েটার জন্যই দাদার সঙ্গে ড্যাডের বিরোধ। আপনি প্রতিমার মুখে মুখে হবেন, কিন্তু সে কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। পারবে না। আমি বন্নি, বন্নির নামটা সে শুনেছে, কিন্তু আজকের বন্নির আসল রূপটা ও দেখেনি। এবারে দেখবে, দেখবে কেমন ওর প্রতিটা পদক্ষেপ থমকে যাচ্ছে। দেখবে বন্নির রূপ নয়, বন্নির রাগ, আর সেই রাগের আগুনে পুড়ে মরবে ওই প্রতিমা। বেশ, সাহস করে মাথা তুলে দাঁড়াতে, আর কেউ আসবে না, কেউ না। এসেছে, কে এসেছে? নতুন শিশু, তাকে ছেড়ে দিতে।
কিন্তু আমরা তো নবজাতক নই, তাহলে আমাদের কাছে অঙ্গীকার করে আপনার কি লাভ? লাভ তো নয়, আমি ভাবছি লোকসানের কথা। লোকসান আপনার, লোকসান আপনাদের। মানুষ মন তো সত্য, আর মানুষের তার ভয় থাকা। আমি একজন মানুষ, মায়ের আশীর্বাদ মাটির গন্ধ, আর মানুষের ভালোবাসায় ভরা আমার জীবন। কুকুর দেখেছেন ম্যানেজার বাবু? একটা কুকুর যখন আরেকটা কুকুরের এক্তিয়ারে ঢুকে পড়লে সেই কুকুরটা যেমন ঘেউ ঘেউ শুরু করে দেয়, আপনারা আপনারাও ঠিক সেই রকম। যখনই দেখলেন একজন মানুষ তার মানবিক দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সামনে কিছু উচিত কথা বলছে, কুকুরের মতন খেউ খেউ শুরু করে দিলেন। আরে স্বভাবটা এবার বদলান, কুকুরের মতন খেউ খেউ না করে মানুষের মতো মাথা উঁচু করে দাঁড়ান। প্রতিমা আমি, কারণ আমি সত্যবাদী, আর সেই সত্যটাকে বুকে আঁকড়ে ধরেই আমি এই পলাশপুরের মাটিতে পা রেখেছি। এইখানকার মাটি থেকে বিষাক্ত শিকড়টাকে আমি উপড়ে ফেলে সত্যের বীজ বপন করবো, বিষাক্ত বাতাসকে দূরে সরিয়ে নিয়ে নিয়ে আসবো বিশ্বাসের অক্সিজেন। মানুষ মানুষ আবার প্রাণ ভরে নিঃশ্বাস নেবে, স্বস্তির নিঃশ্বাস। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, বিশ্বাস আমি স্থাপন করবো। হাসছো? হেসে নাও মেম সাহেব, হেসে নাও, আমি তোমাকে হাসার সময় দিচ্ছি, কারণ এরপর তোমার মুখে আর হাসি থাকবে না, হাসি সরে গিয়ে থাকবে শুধু কান্না। আমি বুঝিয়ে দেবো জলে বাস করে কুমিরের সঙ্গে লড়ার কি পরিণাম। কিন্তু কোথায় যাচ্ছে স্কুলের মিড ডে মিলের চাল? চিকিৎসার জন্য এখানে স্বাস্থ্যকেন্দ্র আছে, অথচ সেখানে চিকিৎসা হয় না, কেন কেন বলতে পারে? কেন উত্তরটা আমার কথা না, কারণ আমি ম্যানেজার, ম্যানেজ করে যাবে আমার কাজ, তেমন তো ডাক্তারি করতে পারবো না। দাদা তুমি তো করছেন। প্রতিমা আরো আপনাকে জিজ্ঞাসা করছি, সত্যি করে বলুন, এখানে শিক্ষার জন্য স্কুল আছে, স্কুলের মিড ডে মিলের ব্যবস্থাও আছে, কিন্তু সেখানে রান্না হচ্ছে না, কেন কেন বলতে পারছেন? কোথায় যাচ্ছে চালগুলো? ওরে বাবা, এটা তো চিকে চখুর দেখে উঠে বেরিয়ে পড়েছে, কাকে যে কখন ছোবল মারবে কে জানে। জানি আমি, সব জানি। এবার সেই জানা কথাগুলোই আমি এবার তুলে ধরবো জনগণের সামনে। সর্বনাশ! এবার তুমি সত্যি কি কাবু হয়ে পড়ছেন? এরপরে কিছুই করতে পারবে না। না না না, পরে মতো রকমে নেই, এক্ষুনি এই মেয়েটাকে থানায় অ্যারেস্ট করে নিয়ে যাব, তারপর আমি তৈরি মেনে দাঁড়াবো। আপনাকে ম্যানেজ করার আগে আমি ওকে ঠিক ড্যামেজ করে দেবো, ড্যামেজ। প্রতি মাসে যে মানুষের পূজা পাওয়ার আগে আমি ওকে লক আপে ঢুকিয়ে দেবো, মেয়ে বলে আমি করে আই দেবো না। আজ থেকে থানা লক আপে হবে ওর একমাত্র থাকার জায়গা।
জায়গাটা আপনার জন্য খুবই উপযুক্ত। সেই উপযুক্ত জায়গায় এই মেয়েটিকে মানায় না অফিসার, অথচ ওই জায়গাতেই আপনি ওকে নিয়ে যেতে চাইছেন। ব্যাড, ভেরি ব্যাড। আমি সূর্য, সকালে সোনালি আলোয় ভরিয়ে দিই আর দুপুরে ফাটিয়ে চৌচির করে দিই। ওরে বাবা, আবার কোন খেলছি ভাই, জীবনটা কয়লা করতে পারে তো? একই রামে রক্ষে নেই সুগ্রীব দোসর, কিন্তু কিন্তু আমার তো হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। এক্ষুনি মেয়েটাকে থানায় অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে। তারপর তারপর আপনি কিছু করতে পারবেন না অফিসার। ইয়েস অফিসার, ইচ্ছে করলেই আপনি ওনাকে অ্যারেস্ট করতে পারেন না। গায়ে যখন এই খাকি পোশাকটা পরেছেন তখন নিশ্চয়ই আপনার জানা আছে যে একজন মহিলাকে অ্যারেস্ট করতে গেলে সাথে মহিলা পুলিশ থাকা দরকার। যান, আগে মহিলা পুলিশ নিয়ে আসুন, তারপর আপনি ওনাকে অ্যারেস্ট করলেন। মা হয়ে তারা যেমন স্নেহ মমতা দিয়ে সন্তানদের লালন পালন করে, তেমনই দক্ষ প্রশাসক তাই দেশকে শাসন করতেও তাদের কোনো অসুবিধা হয় না। তাই মেয়েদেরকে অবহেলা না করে সম্মান করতে শিখুন। একটা কথা মাথায় রাখবে, অন্ধকার না থাকলে যেমন আলোর কোনো মূল্য নেই, ঠিক তেমন মেয়েরা না থাকলেও ছেলেরা মূল্য নেই। সেটাকে আমি তোমার কাছে শিখবো নাকি? শিখবেন আপনার মায়ের কাছ থেকে, যার পরে আপনি আলো দেখেছেন, স্বাধীনতার আলো। আলো আলো দেখার আগে তোমার জীবনটা আমি অন্ধকারে ঢেকে দেবো। অন্ধকার এসেছো মেয়ে হয়ে, যাবে মোরা হয়ে। মোরা হয়ে গেল? না না, এখনো কিচ্ছু হয়নি, দেখার এখনো অনেক বাকি আছে। বাকিটা কিরকম? বাকির খাতাতে লেখা থাকবে, আর যেটা হবে ম্যারেজ। প্রতিভা, পৃথিবীর পাঠশালায় আমি এক নতুন পাঠিকা, আদর্শ লিপির আদর্শকে বুকে আঁকতে ধরে আমি আজ শিখে নিয়েছি, অয় অজগর আসছে তেরে, তাই তারা খেয়ে ফালাবার ভয়টা আমার নেই। ভয় ছিল, ভয় আছে, ভয় থাকবে, থাকবে না শুধু ওই প্রতিবাদ। প্রতিবাদ ওই পুণ্য প্রতরায় পুণ্য সংসারে এসে ওই প্রতিবাদ পাপ মিশ্রে পড়বে। জল আর আগুন এই দুটো নিয়ে কখনোই খেলা করা উচিত নয়, কারণ জল ডোবায় আর আগুন পোড়ায়, কিন্তু পুণ্যব্রত রায় ডোবায় না পোড়ায় না, সূর্য ফুটে না। অতএব সাবধান, খুব সাবধান, সাবধান, খুব সাবধান। এবার থেকে মনে হচ্ছে খুব সাবধানে পা ফেলতে হবে। যেখানে পা ফেলারই কোনো জায়গা নেই সেখানে আপনি সাবধানে পা ফেলবেন কোথায়? মানে গরিবের কথার মানে বোঝাটা একটু শক্ত, তবু আমি আপনাকে সহজ করে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, শক্তি করে বলুন তো আপনি কে? আমাদের শুধু ধ্বজা ভাঙা রাতে এগিয়ে চলা।
আসছে, আমি কলসিকাকে জল আনতে যাচ্ছিলাম, আর তুমি তখন ওই গাছের আড়াল নিয়ে আমাকে দেখছিলে আর গানটা গাইছিলে। কোন গানটা বলে তো? লেগে পহলা পহলা তার সুন্দর লাগে রে, মনে প্রেম জাগে, আর সেই জন্যই তো আমি তোর কাছে ছুটে এসেছি। সপরিবারে বেড়াতে গেছে, ফিরবে এক সপ্তাহ বাদ। হ্যাঁ, তাই তো আমি প্রতিমার কাছে ছুটে এসেছি। তুই জানা প্রতিমাই আমাদের একমাত্র ভরসা, তুই একটু প্রতিমাকে ডেকে দে না। তাহলে এখন কি হবে? এখন কি হবে বলি? বিপিএল কার্ড হাতে নিয়ে পঞ্চায়েত অফিসে দাদার কাছে চলে যা। গেলে পরে দাদা তোকে কিছু সাহায্য করবে, বাবার সৎকারের কাজটা হবে, তোরও কিছুটা লাভ হবে। কি বললে বলহরি? অসময়ে অশান্তি, এ আমি কাকে দেখছি? আগে আপনি এখানে, আমি কখন কোথায় থাকবো সে কৈফিয়াত আমি তোমাকে দেবো না। বলো তো তুমি এখানে কি করছো? আগে মানে আমি আর কি বলহরি দাস, দাস খত্রিকে তুমি দাসত্ব স্বীকার করলেও এরা কিন্তু দাস খত্রিকে দেয়নি। বলহরি হরি বল বলে বুকে বলানোর বদলে এবারে নিজেকে একটু বদলা। বাদরাবে না বাদরাবে না, কুকুরের ল্যাপ কোম্পানি সোজা দেখেছেন হয় না? এই বলহরি দাস কোনোদিন বদলাবে না। ঠিকই বলেছেন, এই বলহরি দাস কোনোদিনই বদলাবে না। তাই বলি বলহরি দাস, তুমি তোমার বদলের মন্ত্রটা তুমি নিজেই শুধরে নাও। নেবো
এবার ঠিক বদলের মন্ত্রটা শুনতে দেবো। ওই দাদার দেওয়ার দায়িত্বটা দাঁড়িপাল্লায় ওজন করে দেখবো পাল্লাটা কোন দিকে ভারী, দাদা না দাদার দেওয়া দায়িত্ব। হরি বল হরি বল হরি বল। মাসিমার আগেও মা পরেও মা, তবু মায়ের ভূমিকা পালনে আমি ব্যর্থ। আমি জানি না বাবা সেই ব্যর্থতা আমি ঢেকে রাখতে পারবো কিনা, তবু মায়ের কর্তব্য থেকে আমি সরে আসবো না সুদাম। তুমি তোমার বাবাকে আজ বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে, টাকার জন্য ভাববে না, তোমার বাবার চিকিৎসা সমস্ত খরচ আমি দেবো। মাসিমা নাই, উনি হচ্ছেন মা, উনি এখানকার সকলের চোখে দেবী অন্নপূর্ণা মা, যার কাছ থেকে কেউ কোনোদিন এসে খালি হাতে ফিরে যায় না, সেই মায়ের কথা অবহেলা তুমি করো না সুদাম দা। যাও সুদাম দা যাও, তুমি সেই মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তুমি এগিয়ে যাও। যাব, মায়ের ভরসা যখন আমি পেয়েছি আমি আমি নিশ্চয়ই যাব, আর আমার ভয়কে ভয়কে জয় করে আমি এগিয়ে যাব। আমার বাবার চিকিৎসা হবে এ তো আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, আর সেই পাওয়াটাকে বুকে আঁকড়ে রেখে দুঃখকে দূরে সরিয়ে দিয়ে যন্ত্রণার বেড়া জাল থেকে পেরিয়ে এসে আমি চিৎকার করে কি বলবো বলবো মাকে। আমার মনে পড়ে গো, মাকে আমার মনে পড়ে টিমটিমে শীতের মাঝে তুমি যে কখন আমার কাছে মা হয়ে গেছো আমি নিজেও জানি না, তাই তুমি আমার মায়ের রূপ নিয়ে আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো মা, তাই মনে মাগো তোমাকে আমার শত কোটি প্রণাম, তোমাকে আমার শত কোটি প্রণাম, শত কোটি। আমার একটুও ভালো লাগছে না, আমি কিছু বললে তো তোর মুখটা ভালো হয়ে যাবে, কিন্তু না বলেও তো পারছি না। এসেছি মাস্টার মশাই একটা ওষুধ খাওয়াই বলে, কিন্তু ওষুধটা কি খাইয়েছিস? আরে বাবা কাকে খাবো তার তো কোনো পাত্তাই নেই, তাকে ডাকছে আর কেই বা শুনছে, অত ছেড়ে দেখুন ওষুধের শিশিটা হাতে নিয়ে খায় এখানে দাঁড়িয়ে আছি, তার কোনো দেখাই নাই। দেখা নেই বললে তো হবে না, দেখতে হবে, মাস্টার মশাই আপন ভুলা মানুষ নিজের খেয়ালে চলে, তাই বলে আমাদের তো খেয়াল হারা হলে চলবে না, আমাদের খুঁজে দেখতে হবে তিনি আছেন কোথায়। আমি বরঞ্চ মাস্টার মশাইকে ডেকে দেখছি। মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই, কে ডাকে মাস্টার মশাই বলে কে ডাকলো? আমি ডেকেছি মাস্টার মশাই। আবার সেই মাস্টার মশাই, ভালো লাগে না ভালো লাগে না, ওই শব্দটা শুনতে আমার আর ভালো লাগে না। আমার বয়স্ক বিদ্যালয়ে আজ আর একটাও ছাত্র নেই, আধুনিকতার জাতাগোলে পড়ে আমার শিক্ষা আজ অচল, যাদের আমি একদিন আদর্শ লিপির আদর্শতা শিখিয়েছিলাম তাদের কাছে আজ আমি অচল পয়সা। আমার শিক্ষাটাকে গ্রহণ করে কেউ আর বলে না শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাকে অবহেলা করা মানে দেশের জাতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। শিক্ষা হলো সততার মন্ত্র, যে মন্ত্র উচ্চারণে তুমি আমায় শিখিয়েছিলে, দ্য পেন ইজ ফাইন দ্য সোর্স, লেখনি তরবারির চেয়েও শক্তিশালী। এই তো এই তো আমি আমার শিক্ষাকে পেয়ে গেছি, কিন্তু আমি পাইনি প্রতিমা। আমি কোনোদিনই তোমাকে আমার মতন করে পাইনি বাবা। কি বলছিস মা? আমি তুমি এখনো ওষুধ খাওনি, মালা হাজার চেষ্টা করে তোমাকে ওষুধ খাওয়াতে পারেন, মাসিমা এসছেন তুমি ওনার কথাও শুনছ না। আচ্ছা বাবা তুমি কি একবারও ভাবো না যে তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? প্রতিমা সেই কোন ছোট্টবেলায় মাকে হারিয়েছি, তারপর থেকে তুমি তো আমার বাবা, তুমি তো আমার মা, তোমার থেকে তো পেয়েছি আদর্শকতার অধিকার, তুমি তো শিখিয়েছো সততার মূল্য লক্ষ্য, আর সেই তুমি কিনা নিজেকে সেইভাবে এই শেষ করে দিতে চাইছো বাবা। আমাদের জন্য বাঁচবে, সমাজের জন্য, কিন্তু ওষুধ না খেলে কেন করে বাঁচবে? খাবো আমি, আমি ওষুধ খাবো রে মা, আমি ওষুধ খাবো। এই তো আমার সোনা বাবা, এসো বাবা তুমি এখানে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
মারে ওষুধ খেলে হয়তো শরীরের ওষুধ ভালো হবে, কিন্তু কিন্তু আমার মনে যে ওষুধ বাসা বেঁধেছে, কোন ওষুধ এই যে সে ওষুধ ভালো হবে না। বাবার দায়িত্ব পালনে আমি ব্যর্থ। চোখের সামনে আমি যে দেখতে পাচ্ছি পরিষ্কার সূচনীয় পরাজয়। বাবা হয়ে মেয়ের সংসার গড়ে দিতে পারিনি। যে প্রতিমাকে আমি নিজের হাতে সাজাতে চেয়েছিলাম সেই প্রতিমার আজ অকাল বিসর্জন। আমার পবিত্রর সঙ্গে বিয়ে দিয়ে প্রতিমাকে যে বরণ করে নিয়ে যাব আমি আমার সংসারে খুব ভালো হবে। ঠিকই আনন্দ হচ্ছে না আমি বলতে পারছি না, কিন্তু না আর এখানে আমার ধারণা উচিত নয়, এখনই আমাকে সবাইকে বলতে হবে, আমাকে বলতে হবে। এই যে তোমরা কিন্তু সেদিন সবাই তৈরি হয়ে এসো, কারণ সামনের মাসে হবে আমাদের পবিত্র দাদাবাবুর সঙ্গে প্রথমবারের বিয়ে। যতই বলেন না না না, যতই করো বাহানা, বিয়ে পবিত্র সেরকম পদ্মফুল পাকে ফুটলো যেমন টান হয়ে কোনো পাক লাগে না, পবিত্র যার নাম পাপটাকে স্পর্শ করতে পারে না। বাবা হায় রে মানুষ, ভবের ফানুষ, স্বপ্ন দেখেই মরে, কেউ জানে না ভাগ্যের চাকা কোন দিকে যায়। বাবা আজ বার্ধক্যের বেড়া জালে বন্দি, কর্তব্যের কড়িকার সে দেখতে পারেনি। তবু আমি তোকে একটা কথা বলে যাই মা, কয়লা তুই যতই দুধ না কেন, তার থেকে ময়লা কখনোই যাবে না রে মা, কখনোই যাবে না, কখনোই যাবে না। না বলে না বলে বাবা কি বোঝাতে চাইলো, তবে কি বাবার পবিত্রকে পছন্দ নয়? কিন্তু পবিত্র যে আমার মনের মানুষ, আমার মনের মনি কোঠায় স্বর্ণাক্ষরে ওর নামটা লেখা। না না না, সেই নাম আমি নিজে হাতে মুছে দিতে পারবো না। আমি যে পবিত্রকে ভালোবাসি, কিন্তু বাবা বাবার কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না প্রতিমা। আমার বাবার চরিত্রটা আমার খুব ভালো করেই জানি, তুমি বিশ্বাস করো প্রতিমা, ওই মানুষটাকে বাবা বলে ভাবতে আমার ঘৃণা হয়। পবিত্র পবিত্রর জীবনটা আজ এক যন্ত্রণার মরুভূমি, যে মরুভূমিতে শুধু তুমি শান্তরা বৃষ্টি হয়ে ঝরে পড়েছ। আমার মা তোমাকে পুত্রবধূ হিসেবে বরণ করে নিলেও আমার বাবা তোমাকে মেনে নেবে না। প্রতিমার জীবনটা খুবই জটিল, সেই জটিল জীবনের সঙ্গে তুমি তোমার জীবনটাকে জড়িয়ে কেন নষ্ট করতে চাইছো? তুমি ফিরে যাও পবিত্র, সন্তান হয়ে বাবার অবাধ্য তুমি হয়েও না। আমি আমার ভালোবাসার কাছে বাধ্য, মায়ের কথা আমি কখনোই অবহেলা করি আর আজও বলব না। প্রতিমা প্রতিমা, আমি তোমাকে বিয়ের বাঁধনে শক্ত করে বাঁধব, যে বাঁধন ছিঁড়ে তুমি কখনো বেরিয়ে যেতে পারবে না, ধরেও রাখতে পারবে না। প্রতিমা, জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতা নিয়ে আমার কাছে আমার মাই আমার বিধাতা, আর তিনি নির্ধারণ করে দিয়েছেন আমার ভাগ্য।
প্রতিমা, আমি বেকার, আমার পায়ের তলার মাটি হয়তো শক্ত নয়, কিন্তু বিশ্বাস করো তোমার ভার হইবার মতো শক্তি আমার আছে। তুমি যাবে আমার ঘরে, আমার বউ হয়ে পড়বে আমার হাতে সিঁদুর। পবিত্র, আমাদের বাড়ির পাশের দোকানে খুব সস্তায় এক কৌটো সিঁদুর কিনতে পাওয়া যায়, কিন্তু কপালে না থাকলে সেই সিঁদুর সিঁথিতে ওঠে ওঠে। আমার কপাল তো আমি জানি, কিন্তু আমি জানি শুধু তোমাকে। তুমি আমার ভালোবাসার সপন, তুমি আমার প্রেমের প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা পালনে তোমার হাত দুটো ধরে আমি বলবো না, তুমি না আমি বলবো। কি বলবো? তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাল্টানো পরিস্থিতির পথে পা দিয়ে আমি পূর্ণব্রত রায় পরিবর্তনের মন্ত্রটা শিখে নিয়েছি। বাস সেই মন্ত্রই আমার কানে কানে বলে দিয়েছে, এখন আমি ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু পাপ, পাপ সবাই পাপকে দূরে সরিয়ে রাখতে চায়, কিন্তু আমি পূর্ণব্রত রায় পাপকে সামনে রেখে পুণ্যকে পেছনে ফেলে পাপের পথে পা দিয়েই আমি চলতে ভালোবাসি। সবাই জানে আমি মহাপুণ্যবান, কিন্তু কেউ জানে না যে আমার জীবনে কতটা পুণ্য আর কতটা পাপ। মোহন, মোহনের আগের মতো মানুষকে মোহিত করতে পারছে না স্যার। আপনার বিশ্বস্ত ম্যানেজার হিসেবে এখন যেভাবে ম্যানেজ করে এসেছি, সেই ম্যানেজ দিয়ে এখন আমাকে ড্যামেজ করতে শুরু করেছে। ড্যামেজ শব্দটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তার জন্য তো ভয় পাবার কিছু নেই। বোঝাতে পারলাম? ড্যামেজের ডেথ সার্টিফিকেট ধরিয়ে দাও, তাহলেই দেখবে খুব সহজেই সব কিছু ম্যানেজ হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? আমি যেখানে কর্তা সেখানে তোমাকে শুধু কর্ম হয়ে থাকতে হবে। বোঝাতে পারলাম? তাই তো আছি, কিন্তু আমি নাই, আমি নাই, আপনাদের কর্মের মধ্যে আমি আর নেই। কাবু কাবু হয়ে থাকার সময় শেষ, এখন আমি আর চোখ কান খোলা রেখে স্মার্টফোন হাতে আমাকে সব দিক সমান নজর রাখতে হচ্ছে। নজর কিছু পড়লো না? এখনই কিছু পড়েনি, তবে খুব শীঘ্রই ধরা পড়বে পূর্ণব্রত রায়ের পূর্ণ সঞ্চয়ের আসল বাধা কে। সবাই জানেন তার জন্য নজরদারি করার দরকার নেই। আমার জীবনের সবচেয়ে বড় বাধা প্রতিমা, প্রতিমা চ্যাটার্জি। কি বলছেন স্যার? একদম সত্যি বলছো, ওই নামটা শুনলে না আমার কেমন যেন এনার্জি হয়। এবার এনার্জি নিয়ে গিয়ে যান প্রতিমাকে পথে বসিয়ে, তার প্রতিবাদকে মেরে পুঁতে দিন এই পলাশপুর ভাগাড়ে।
বোঝাতে পারলাম ভাগা খুব উত্তম জায়গা ভাগার মানেই তো ভাঙা গোপাল জোড়া লাগা হরদন বাবু আমার কাবু হয়ে গেলাম কেন স্যার ওই যে কাজটা সহজ হয়ে গেল ভাগরে মোড়া পড়বে তদন্তের কোনো বলাই নেই কারণ ভাগরে পৌঁছানোর আগে মোড়ার শরীর থেকে মাংস হারিয়ে যাবে ব্যাস আমার কাজ শেষ তাহলে শুরুটা করবে কে আকাশে ওড়া শকুন শকুন এখন শূন্যে ভেসে বেড়ায় ভাগাড়ে বসতে পারে না তাই মানুষের কারসাজিতে শকুনের সংখ্যা কমছে বাড়ছে মানুষের লাভ আর এই লাভের অঙ্ক বাড়াতেই ভাগাড়ের পচা মাংস পৌঁছে যাচ্ছে শহরের নামি দামি হোটেলে কেলো করেছে তুমি যে বড় বড় কথা বলছো তুমি কে হে ছোকরা ও কেউ না একটা বাড়ির ছেলে অন্যের কথার মধ্যে ঢুকে পড়ে ওর স্বভাব দেখছেন না কেমন উড়ে এসে ঝুড়ে বসেছে না না রাস্তায় আর এখন দেখছি এখানে আমি তো এখানে এসেছি এখানে এসেছো বলে এদিকে মগের মরুক নাকি না 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 এটা মগের মুল্লুক নয় এটা হচ্ছে মহামানব পুণ্যবান মানুষের খাস তালু আমি এখানে উড়ে এসে জুড়ে বসিনি আমি এই টুরিস্ট লজের একজন টুরিস্ট আমার পরিচয় নামটা রাস্তায় বলেছি আর পরিচয় পত্রটাই টুরিস্ট লজে জমা করা আছে তবু আপনি যখন জানতে চাইছেন তখন আপনার পরিচয়টা তো আমাকে দিতেই হবে আমার আসল পরিচয় কি তোমার আসল পরিচয় মানুষ তাই তো হিন্দু মল্লে পড়াতে যাই আর মুসলমানের কবরে বসে মোনাজাত করি করার কিচ্ছু নেই সোজা থানা থেকে আসছি আর আসার সময় খবর পেলাম এসপি সাহেব আসছে তাই তার আসার আগে আমায় থানায় গিয়ে বসতে হবে এসপি সাহেব যখন এখানে আসছেন তখন তো আপনাকে থানায় যেতেই হবে আপনাকে কোথাও যেতে হবে না আপনি এখন এখানেই থাকবেন থাকবে না শুধু ওই ছেলেটা আজই ওকে এই টুরিস্ট গড় ছেড়ে চলে যেতে হবে ওটাই যাবো এখানে খুশি খুশি হতে পারলাম না কেন জানেন কেন কারণ আমি খুশি হই কথাই নয় আমি কাজে কি সাংঘাতিক রে বাবা এবার শুরু হবে সংঘর্ষ মিত্রের সাথে সত্যের সংঘর্ষ এই সংঘর্ষের একদিকে দাঁড়িয়ে আছে পাপ অপরদিকে দাঁড়িয়ে আছে প্রতিবাদ আর এই প্রতিবাদকে থামাতে একটার পর একটা কাণ্ড মাথা তুলে দাঁড়াচ্ছে পা দুটো ব্যথায় টনটন করছে মাথাটা বনবন বনবন চোখের সামনে সব চলো সর্ষে ফুল একটু ফুল হলে সোজা জমের বাড়ি তাই এখন থেকে আপনার সঙ্গে আমার আড়ি আড়ি বাড়াবাড়ি বাড়াবাড়ি বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু আশ্চর্য যে হারাদুল হালদার আমার কাছ থেকে হাত পেতে টাকা নেওয়া যার স্বভাব সে আমাকে আড়ি দিচ্ছে ভয় পাচ্ছে হ্যাঁ ভয় তো পাবে ভাব করতে পাবেন ভয় তো পাবে ভয় শুধু হারাদুল হালদার একা পাচ্ছে না ভয় পাচ্ছেন আপনারা আর ভয় পাচ্ছেন প্রতিমা নামক মেয়েটার প্রতিবাদ এসছে প্রতিবাদ প্রতিবাদ এবার পথে বসে কম দেবে না 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 প্রতিবাদ কাঁদবে না কাঁদবেন হচ্ছেন আপনারা আর আপনাদের সেই কান্না এখানকার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে চোখের জল মোছাতে কেউ এগিয়ে আসবে না স্যার এলাকার ব্যবস্থা করতেই হবে হ্যাঁ নিশ্চয়ই করবে দেখুন একটা ব্যবস্থা করুন নাহলে কিন্তু আপনারাই বিপদে পড়ে যাবেন আমি বিপদে পড়বো কিনা সেটা ঠিক করবো আমি কিন্তু তুমি ঠিক করে বলতে পারবে না যে কতটা বিপদের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো এখনো দাঁড়িয়ে আছি তবে আর বেশিক্ষণ মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না সময় হয়ে গেছে হ্যাঁ সত্যি সময় হয়ে গেছে তবে বসার সময় নয় তোমার এখান থেকে চলে যাবার সময় আমার কাছে সময় বললো অনেক অনেক বড় বড় কথা বলো সাইবার শুনবেন কি শুনবো দুঃসংবাদ ভুল বললে হ্যাঁ ছোকরা দুঃসংবাদ আমি শুনি না দুঃসংবাদ আমি শোনাই তুমি যে দুঃসংবাদের কথা আমাকে শোনাতে চাইছো সেটা অনেক আগেই আমার কানে এসে পৌঁছে গেছে সুদাম মন্ডলের বাবা মারা গেছে কোনো অসুবিধা হবে না আমি তার সরকারের ব্যবস্থা করবো মোহন এই মুহূর্তে এই ছেলেটাকে তুমি এখান থেকে বাদ করে দেবে না ভুলেও কখনো ওকে বের করে দাও কথা মাথায় আনবেন না ম্যানেজার বাবু তাহলে শুধু আপনার ম্যানেজারই যাবে না আপনি নিজেও ড্যামেজ হবেন বন্নি তুই ইয়েস আই অ্যাম বন্নি বন্নির বাইরের রূপ আর ভেতরের রূপের মধ্যে কোনো ফারাক নেই থাকার কথা নয় সেই জন্য তো আমি এতটা বিশ্বাস করি তোমার যখন বদ মেয়েতে কথা হয়
তখন বাইরের লোকের কোনো কথা বলাটা আমি পছন্দ করি না, বোঝাতে পারলাম? কথা বলে নাই ওর স্বভাব, স্বভাব মানুষের মর্যাদাগত ব্যাপার, তাই আমি আমার স্বভাব নিয়ে চলতে চাই। বোঝাতে পারলাম? দেখেন দেখেছেন, ড্যাডি এখন কিচ্ছু দেখবে না, দেখবেন আপনি এখানকার সবচেয়ে ভালো ঘরটা আপনি ওনাকে দেখিয়ে দেবেন, যে ঘরটা দিয়ে উনি থাকবে। বন্ধু সূর্য তোর বিশেষ বন্ধু, তোর কথাতে এখানে এসেছে, আরে তুই কি বলছিস? তুই আপনার বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, তবু আপনি যদি বুঝতে না পারেন আমি আপনাকে বুঝিয়ে বলছি, আমি সূর্য, আমি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিই, আবার দীর্ঘ রাতে চাঁদ আমার আলোয় আলোকিত হয়, তাই সূর্যের মহত্বটা বেশি করে বোঝাতে হবে না আশা করি। আর ও বন্ধু মানে দুজনের মধ্যে আমাদের দারুণ মিল, আর এই মিলটা যাতে গরমিল না হয় সেই জন্যই আমি এখানে এসেছি। খুব ভালো করেছো একটু আগে জানাতে মা, তাহলে তোর বন্ধুর সঙ্গে এমন খারাপ ব্যবহারটা করতাম না। তাই যে ওই ওকে বাড়িতে না নিয়ে গিয়ে এখানে, না না আমি এখানে খুব ভালো আছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই 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 ভালো থাকবে, নিশ্চয়ই ভালো থাকবে। সূর্য থাকার জন্যে তুই ওপরের ওই এসি রুমটা ঠিক করে দেবে, ঠিক আছে? এখন থেকে সূর্য ওই এসি রুমেই থাকবে। হ্যাঁ ও হ্যাঁ, আরেকটা কথা শোনো, সূর্যের যেন কোনো আদুর অপরে ত্রুটি না হয়, কারণ সূর্য হলো আমার একমাত্র মেয়ে বন্ধুর বিশেষ অতিথি, তাই ওর জন্যে বরাদ্দ বিশেষ অতিথির সম্মান বোঝাতে পারলাম। সম্মান অসম্মান মানে আপনার জানার কথা নয় ম্যানেজার বাবু, দেখি আপনাকে যেটা বলে গেল আপনি সেটাই করুন। নিশ্চয়ই করবো, কারণ কর্তার হুকুম আমাকে তো পালন করতেই হবে, আর আমার তো একটাই ধর্ম, কর্তার ইচ্ছায় করব, কর্তার ইচ্ছায় করব, কর্তার ইচ্ছায় করব। কর্ম নয় অপকর্ম, এটা কোনটা কর্ম আর কোনটা ধর্ম আমি সেটা বুঝতে পারছি না। শুনেছি কর্মের ফল বাতাসে নড়ে, কিন্তু ধর্মের ফল মানে না, কর্ম করে যাও, ফলের হিসাব করো না, সময় হলেই তুমি ফল পেয়ে যাবে। ফল পেতেই তো আমি এখানে এসেছি। ও সূর্য, সূর্য এখন মাথার উপরে, অস্ত যাওয়ার আগে তুমি আমাকে সত্যি একটা কথা বলো তো, তুমি বাড়িতে না নিয়ে গিয়ে আমাকে এখানে নিয়ে এলে কেন? এটাও আমাদের আমার ড্যাডি টুরিস্ট লঞ্চ, আর বাড়িটা বাবা বাড়িটা আমার মায়ের দখলে, সেখানে জাতীয় কোনো কথা বলতে পারে না, মাটি মায়ের মতন, তোমার আমার মেলামেশাতে না মাটি পছন্দ করতো না, একটার পর একটা প্রশ্ন করে তোমাকে বিভ্রান্ত করতো, পারতো না মানে কারণ মায়ের মনটা বুঝে নেওয়ার মতো আমার একটা সুন্দর মন আছে, তাই মাকে আমি ঠিক ম্যানেজ করে নিতাম, মাকে মনের মনে কোথায় বসিয়ে এবার আমি আমাদের প্রেমের অভিনয়টা সেরে নিই। কি সারবে মশাই, জরুরি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আমার খুশিতে যাই শুধু মারিয়ে, জরুরি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আমার খুশিতে যাই শুধু মারিয়ে, এতে এতে কারো ভয় তোকে দাঁড়াবো না, সম্মান দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি একটা অশুভের রশনী সংকেত, শুনতে পাচ্ছি বঞ্চিত নিপীড়িত মানুষদের সমবেত প্রতিবাদ, যে প্রতিবাদ উচ্চ ঈশ্বরে বলছে ওই দিকে দিকে বেজেছে লঙ্কা শঙ্কা নাহি কর, মরিয়ার মুখে মারণের বাণী উঠিয়াছে মার মার, রক্ত দেখিল করেছে শোষণ নিরক্ত দেহে হাড় দিয়ে রণ, শত শতাব্দী ভাঙে নিজে হাড় সেই হাড়ে উঠে গান, জয় নিপীড়িত জনগণ, জয় জয় নব উত্থান, জয় জয় ভগবান, পবিত্র অধিকার চাই না অধিকার,
মানুষের মতো মাথা উঁচু করে বাঁচবার অধিকার, যে অধিকারের আগে থাকবে মানবিকতা, পেছনে থাকবে মূল্যবোধ, মাঝখানে দাঁড়িয়ে সততা সকলকে ঘোষণা করবে। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। কি বলছিস পবিত্র? হ্যাঁ মা, অপবিত্র তার পরশে তোমার পবিত্র আজ বিপদগামী। মা, পাপ আমাকে বিদ্ধ করেছে, সেই পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করতে আমি খুঁজে চলেছি পতিত পাবনে সেই গঙ্গাকে, কিন্তু পাচ্ছি না মা, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি বলতে পারো মা কোথায় আছে আমার সেই পতিত পাবনী গঙ্গা? গঙ্গা গঙ্গা তো তোর হাতের কাছে, তবু তো তাকে খুঁজে পাচ্ছি না। মা, পবিত্র মায়ের চোখ কখনো মানুষ চিন্তা ভুল করে না। মা, তুমি আমি আমার চোখ দিয়ে প্রতিমাকে চিনেছি, আমার মন দিয়ে প্রতিমাকে জেনেছি, আমি বুঝেছি প্রতিমা গঙ্গার চেয়েও পবিত্র, সেই পবিত্র প্রতিমা। আর মায়ের মন কখনো মানুষ চিনতে ভুল করে না রে, মায়ের মন খুব ভালো করে জানে তার সন্তানের মঙ্গল কামনায় তাকে কি করতে হবে, তাই আমি ঠিক করেছি। প্রতিমার সঙ্গে তোর বিয়ে দিয়ে তোদের দুজনকে পবিত্রতার শক্ত বাঁধনে বেঁধে রাখবো। সাধারণ শুনে ফেলেছি তোমার সিদ্ধান্তের কথা, আমি শুনে ফেলেছি তোমার সিদ্ধান্তের কথা। শোনার পরই আমিও মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে এবারের মাতৃদিবসে তোমাকেই সেরা মায়ের স্বীকৃতি দিয়ে তোমার হাতে তুলে দেব সবচেয়ে দামি উপহার। বাবার ভূমিকাটা আমি পরে ভাবছি, এখন আমি দাঁড়িয়ে আছি স্বামীর ভূমিকায় দাঁড়িয়ে আমি যার সঙ্গে কথা বলছি সে আমার স্ত্রী, বোঝাতে পারলাম। স্বামী স্ত্রীর মধ্যে যখন কথা হয় তখন সন্তানকে দর্শক হয়ে দাঁড়িয়ে দেখতে হয়, বোঝাতে পারলাম? না বোঝবার মতো অবুঝ আমি নই বাবা, আমি খুব ভালো করেই জানি বোঝানোর নামে তুমি মাথার উপর চাপিয়ে দেবে ভয়ঙ্কর এক পাপের বোঝা। যে বোঝার ভার বইতে গিয়ে ক্লান্তি আর অবসাদে মানুষ যত দিশাহারা হয়ে পড়বে ততই তোমার মুখে ফুটে উঠবে গর্বের হাসি। উত্তম, অতি উত্তম, তাই তো বলছি তোমার বাক্য আপনা ভিটা সিপাহী কা ঘোড়া কুছ নেহি কুছ থোড়া থোড়া। আমি মুখে বলার অনেক আগেই কত সুন্দর ভাবে সব কিছু বুঝে নেয়, এই না হলে আমার ছেলে। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় লজ্জা যে আমি তোমার ছেলে। পবিত্র পবিত্র পবিত্রতা তুমি নষ্ট করে দিয়েছ বাবা, তোমার জন্যই মায়ের মুখে আজ অশান্তির কালো মেঘ, নামটাই তোমার পুণ্যপ্রত। আসলে তুমি শান্তি শান্তি এখনো শান্ত হয়ে আছে, কিন্তু এরপর আর শান্ত হয়ে থাকবে না। শান্তি শান্তির মনে যে অশান্তি সেই ঝড়ে একদিন তুমিও পুড়ে মরবে। প্রতিমার কথা বলছি না? হ্যাঁ প্রতিমা, সে প্রতিমা হবে আমার পুত্র বধূ, আমার ছেলে পবিত্র। বাবা বাবা তোমার মায়ের মতো এখনো বিভ্রান্ত হয়ে পড়েনি পবিত্র, তাই বাবার বক্তব্যটা মন দিয়ে শুনে রাখো। প্রতিমার সঙ্গে কোনো মানুষের বিয়ে হয় না, পুজোর পর প্রতিমা বিসর্জন হয়ে যায়, এখানেও তাই হবে, প্রতিমা বিসর্জন।